বললাম যে গ্রামের যারা আমার সব পার্টি বন্ধু বান্ধব আছেন, আপনারা সঙ্গে আছেন, খুব আনন্দ লেগেছে। আপনারা প্রতিমা স্টার্ট করো।
37 বছরে পড়েছি এবং প্রতি বছর আমাদের একটা চিন্তাধারা থাকে নতুনত্বের একটা জায়গা পাওয়া। এবারে আমাদের নতুনত্ব ভাবতে মহিলা ঢাকা নিয়েছি, সেই মহিলাটাকে প্রদর্শন হয়েছে এবং জনসাধারণের মধ্যে বিপুল সাড়া পড়েছে এবং জনসমারোহ হয়েছে। আমরাও বিভিন্নভাবে যে আয়োজন করেছি খিচুড়ি প্রসাদ থেকে শুরু করে নির্মাল্য বিতরণ আর গুণীজনদের আনাগোনা এবং তাদের ইয়ে করা সবটাই আমার তার মধ্যে রেখেছি। হঠাৎ মহিলা ঠাকিয়ে আনলেন কেন? আমাদের প্রেসের রুচির পরিবর্তন, প্রত্যেকটা বছর প্রত্যেকটা আলাদাভাবে নতুন করে আমরা করি যাতে প্রতি বছর মানুষ আমাদের কাছে আসে। আমরা যদি একই রকম কিছু করি মানুষ বলবে ও এক ঘেমে হচ্ছে যাবো না, কিন্তু আমরা প্রতি বছর আমরা এটাকে ইয়ে করি কেন যে নতুনত্ব থাকলে মানুষ একটা আকর্ষণ থাকে অন্য কোথাও যেতে আর চায়। এছাড়া পুজোকে নিয়ে আর কি কি করলেন আজকে? আজকে সকাল থেকে যা পুজোর মাঙ্গলিক ব্যাপার আর সমস্ত যে কাস্টমার থেকে শুরু করে তাদের সমস্ত ইয়ে করা, আতিথেয়তা করা, আবামর জনসাধারণের জন্য তার খিচুড়ি প্রসাদ বিতরণ করা। কতজনের খিচুড়ি খাওয়ালেন? আমাদের খিচুড়ি প্রোগ্রাম ছিল 5,000। আপনার নাম? আমার নাম বিজয় কুমার ভূঁইয়া, আমি বিমলা এন্টারপ্রাইজের কর্ণধার। পাশে আমার মাতৃদেবী, আর আমার মাতৃদেবীকে নিয়ে আমার গর্ব, আমার জীবনের সব থেকে বড় সম্পদ আমার মাতৃদেবী। মায়ের নাম কি? মায়ের নাম বিমলা বালা ভূঁইয়া, আর তাই আমার কারখানার নাম হয়েছে বিমলা এন্টারপ্রাইজ।